নমস্কার বন্ধুরা নবদিকন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমি আবারও একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট চাকরি প্রার্থীদের জন্য শেয়ার করতে চলেছি তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি শেয়ার করতে চলেছি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকান্সির যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মেধা তালিকা সম্পর্কে বা ভ্যাকান্সি সম্পর্কে এবারে কিন্তু সুপ্রিম কোর্টে রিটেন আর্গুমেন্ট জমা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এই সম্পর্কে আমি আপনাদেরকে এখন বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেল এসছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন আমরা এবার আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই বন্ধুরা আপনারা ইতিমধ্যে সকলেই হয়তো জানেন যে দু হাজার কুড়ি বাইশে ডিএলএডের যে মামলার কারণে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় স্থগিতাদেশ পড়ে রয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হিমা কোহলি ম্যাম সুপ্রিম কোর্টের বিচারপতি এই কেসটা দেখছেন এবং তিনি স্টে দিয়ে রেখেছেন যে কুড়ি বাইশের ডিএলএডের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছুতেই এই দু হাজার বাইশে রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ করতে পারবে না এবং গতদিন এই বিষয়ে একটি শুনানি হয়েছে এবং সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটি রিটেন সাবমিশন জমা করতে বলা হয়েছে এবং কুড়ি বাইশ ডিএলএডদেরকে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি ভাবছে বা তাদের জন্য আলাদা করে সিট তুলে রাখবে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ে কিন্তু একটি রিটার্ন আর্গুমেন্ট জমা করতে বলা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং তারপরেই হয়তো এই স্টে অর্ডার উঠে যাবে এবং তার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট পাবলিশ করতে চলেছে এমনটাই কিন্তু পর্ষদ সূত্রে জানা গিয়েছে পর্ষদের সভাপতি গৌতম পাল নিজের মুখে কিন্তু এমনটা জানিয়েছেন আপনাদেরকে একটু বলে রাখি অনেকেই কিন্তু কুড়ি বাইশ ডিএলএড মামলা নিয়ে অনেক ইউটিউবার বলেছিলেন অনেক চ্যানেলে যে কুড়ি বাইস ডিএলএড মামলার কোনো মেরিট নাই এই মামলা খারিজ হয়ে যাবে কিন্তু আমি বারংবার যতবার কিন্তু ভিডিও করেছি আমি ততবারই কিন্তু বলেছি যে কুড়ি মামলার কিন্তু যথেষ্ট মেরিট রয়েছে নইলে কিন্তু সুপ্রিম কোর্ট স্টে অর্ডার জারি করে রাখত না আর একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে এতদিন ধরে কিন্তু প্রায় চার পাঁচ মাস ধরে কিন্তু আটকে রাখত না সুপ্রিম কোর্টের দরগোড়ায় ফলে এই মামলা যথেষ্ট মেরিট রয়েছে এবং আপনারা দেখেছেন গত দিনের শুনানিতে যে কুড়ি বাইশ ডিএলএড মামলায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য কিন্তু আলাদা করে একটা সিট তুলে রাখার কথা বলেছেন হিমা কৌলি ম্যাম তো আগামী সোমবার অর্থাৎ উনতিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে এবং সেই দিনই কিন্তু দু রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ভাগ্য নির্ধারণ করতে চলেছে সুপ্রিম কোর্ট তো আপনাদেরকে বলে রেখি আজকে সকাল সাড়ে এগারোটার সময় কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি রিটার্ন সাবমিশন জমা করা হয়েছে সুপ্রিম কোর্টে এবং সেখানে তারা কতজনকে নিয়োগ দিচ্ছে কতজন নিয়োগ পাচ্ছেন না এবং কতজন কুড়ি বাইশের জন্য কতজন ক্যান্ডিডেট রয়েছে কতজনের জন্য সিট তুলে রাখা হয়েছে এই সমস্ত বিষয় কিন্তু এই হলফনামাতে বা সাবমিশনে উল্লেখ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে এই বিষয়টি কোন কতটা সিট রেখেছেন বা কতজন চাকরি পাচ্ছেন এই বিষয়টা এখনও পুরোপুরি ক্লিয়ার নয় সেটা কিন্তু আগামী সোমবারের দিনই পুরোপুরি ডিটেলসে বোঝা যাবে তো এই আপডেটটা আপনাদেরকে দেওয়ার ছিল আপডেটটা আপনাদেরকে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন ধন্যবাদ পরবর্তী আপডেট নিয়ে আসবো আবার আমি আপডেট পেলেই কিন্তু আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ চ্যানেলে নজর রাখুন